ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত কারণে একদিনে দুই ঘন্টার ব্যবধানে মারা গেছে দেড় শতাধিক লিচু গাছ। এতে আতঙ্কিত হয়ে পড়েছে অন্য বাগানিরা। কৃষি বিভাগ বলছে অতিবৃষ্টির ফলে বাগানে পানি জমেছে, জলাবদ্ধতার কারণে গাছগুলো মরেছে বলে মনে করছে কৃষি বিভাগ। ঝিনাইদহ প্রতিনিধি ফয়সাল আহমেদের প্রতিবেদন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে লিচু বাগানে দুই ঘন্টার ব্যবধানে মারা যায় 66টি গাছ। শুধু তার বাগানই নয়, একই গ্রামের আব্দুল সাত্তারের 12টি, তাইজুদ্দিনের 11টি, আবুল হোসেনের 13টি, পান্ত আহমেদের 15টি ও আব্দুল জব্বারের 35টি মিলে প্রায় 150 লিচু গাছ একই দিনে ও সময়ে মারা যায়। বারোটার সময় বাগানে এসে দেখি যে সব গাছের পাতায় মানে ঝিমিয়ে গিয়েছে। এরপরে দেখি যে গাছ সব আউলিয়ে পড়েছে। টোটালি দুই ঘন্টার ভিতরে যে এতগুলো গাছ হঠাৎ করে কিভাবে মারা যায় আমি আসলে জানি না। এক দেড় লাখটা বিক্রি হইতো, কিন্তু আল্লাহ একে সম্পূর্ণগুলোই শুকাইয়ে নষ্ট হয়ে গেছে, কিছুই পাইনি। কৃষি অফিসাররা যে আসবে এসে একটা সৎ পরামর্শ দেবে যে অন্য অন্য বাগান মালিকরা যাতে সচেতন হতে পারে বা তারা গাছগুলো কীভাবে ওষুধ পানি দিলে বাঁচতে পারবে। কৃষি অফিসার এসে কোনো কিছু পরামর্শ দিচ্ছে না, একদিন এসে ঘুরে চলে গেছে, কাছে পানি বেঁধে মরেছে। কৃষি বিভাগ পরিদর্শন করে জলাবদ্ধতাকে দায়ী করে কোনো বাগানই যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ চেয়েছেন তারা। পানি জলাবদ্ধতা হওয়ার কারণে এবং শিকড়ে পানি যাওয়ার কারণে গাছের যে স্বাভাবিক রেসপিরেশন সেটা বন্ধ হয়ে গেছে। লিচু বাগানগুলোতে যদি বৃষ্টি পড়বে কিন্তু বৃষ্টির পানি আবার বের হয়ে যাবে, এই সিস্টেমটা যদি থাকতো তাহলে ওখানে কোনো গাছ মারা যেত না। কৃষি বিভাগ ও কৃষকদের দেওয়া তথ্য মতে ফল ধরেছে এমন গাছ মারা যাওয়ায় ভুক্তভোগী 6 কৃষকের প্রায় 20 লাখ টাকা ক্ষতি হয়েছে। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।